স্পিনার, বিহেভ লাইক এইচআর প্লিজ, এটা প্রফেশনাল একটা ব্লগ হইতেছে। হাই ম্যান, না না হাই ম্যান, নাম তোর কাছে আমু, আমি আবি কিল্লি। সরি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এখন আছি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 কুলপ্যাডের শোরুম ওপেন হচ্ছে। কুলপ্যাড হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড, এস্টাবলিশড হয়েছে হচ্ছে 1993-তে, বাট বাংলাদেশে এটা ফার্স্ট। তো যাই ভিতরের অবস্থা দেখি কী চলতেছে। কাজ চলতেছে, শোরুম এখনও ওপেন হয় নাই, শোরুমের সব কিছু সেট আপ চলতেছে। আচ্ছা, কুল প্যাডের কুল বয়, ঠিক আছে, কুল বয়, কুল বয় এনজয়িং। শেষ পর্যন্ত শুভ উদ্বোধন হইল আমাদের ফটোগ্রাফার স্যার, যেভাবে কেটে দেওয়া একটা স্কুল প্যাডের আমাদের ওপেনিং শেষে এখন আমরা হচ্ছে যারা ভাই ব্রাদার ছিলাম, মানে ওরা আসলে এই ফটোগ্রাফার হিসেবে আসছিল এখানে এবং অনেক হেল্প করছে। তো একসাথে এখন আমরা সবাই লাঞ্চ করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমরা ডিনার করতেছি। যাই হোক, অনেক ব্যাপারটা কিন্তু ভালো, হ্যাঁ ব্যাপারটা, মানে লাঞ্চের ব্যাপারটা ডিনারে এসে থাকছে, মানে ডিনারও হয়ে গেল, হয়ে গেল, রাইট, হ্যাঁ ব্যাপারটা কিন্তু ভালোই। হ্যাঁ, তারপর আবার বুমার সে চেকিং অলরেডি হয়ে গেছে, বাকিরা জ্বলতে থাকো, কোনো ব্যাপার না, যাদেরকে আমন্ত্রণ জানানোর পর আসো না, তারা শুধু মিস করবে, খালি মিস করবে, সব সমবেদনা, সাগর ভরা সমবেদনা। তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি, সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই। সো চিয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং।